সরকার নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি একটি প্রহসনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশন সরকারের প্রভাবমুক্ত না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু বিএনপির কোনো প্রস্তাবনা বাস্তবায়ন করেনি সরকার। মির্জা ফখরুল বলেন, আমেরিকার নির্বাচন ব্যবস্থা দেখে বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত। তারা সম্পূর্ণ চাপের মধ্যে থেকেও পুরোপুরি অবিচল ছিল। এ সময় তিনি বলেন, জনগণের যে রায় সেটাই গণতন্ত্র, আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও শক্তিশালী করতে হবে। কমিশনের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান নেই, ধ্বংস হয়ে গেছে। এখানে বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে, এখানে প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে, সম্পূর্ণভাবে 100% এক কণ্ঠে আওয়াজ তোলা দরকার যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। আমার যে ভোটের অধিকার, আমার যে সংগঠন করার অধিকার, আমার যে কথা বলার অধিকার, এই অধিকারগুলো আমাকে ফিরিয়ে দাও। ইটস হাই টাইম।